জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে, প্রতীক পেয়ে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে আজ বসুন্ধরা মোহামেডান মুখোমুখি, মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলতে মরিয়া দুই দল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ চলছে। নিজ নিজ জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিচ্ছেন প্রার্থীরা। সকাল পৌনে নয়টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা চার আসনের প্রতীক বরাদ্দর মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম কিংবা তার প্রতিনিধি কেউ আসেননি, তাকে বরাদ্দ দেওয়া হয়েছে নৌকা। এই আসনে জাতীয় পার্টি বর্তমানে এই সংসদ সদস্য আবু হোসেন বাবলা, তিনি এই আসনে প্রতীক নিতে, তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে লাঙ্গল। এদিকে ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের প্রার্থী হারুনা রশিদ মুন্নাকে দেওয়া হয়েছে নৌকা। এই আসনে স্বতন্ত্র দুই প্রার্থী ইগল দাবি করলে লটারির মাধ্যমে তা নির্ধারণ করা হয়। এদিকে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের আচরণ বিধিমালা মেনে চলার আহ্বান জানান। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা শুরু করতে পারবেন, অর্থাৎ আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী আজ থেকে শুরু হওয়া এই প্রচারণা চলবে আগামী 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত। দর্শক, রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন সহকর্মী সৈকত সাদিক, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সৈকত, প্রতীক বরাদ্দ তো চলছে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন। আর এই প্রতীক বরাদ্দের যে কার্যক্রম সেটা কিন্তু উৎসব মুখর পরিবেশে সকাল থেকে শুরু হয়েছে। এখন ঢাকা দশ আসনের একজন জনপ্রিয় যে চিত্রনায়ক জনাব ফেরদৌস, তিনি কিন্তু তার নৌকা প্রতীকের যে প্রতীক প্রার্থী, তিনি প্রতীক নেওয়ার জন্য এসেছেন। ঢাকা চার থেকে যেহেতু প্রতীক শুরু হয়েছে, এখন ঢাকা দশ আসনের প্রতীক বরাদ্দ কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে। জনাব সাবিরুল ইসলাম তিনি এসে পড়েছেন এবং তিনি প্রতীক বরাদ্দের কার্যক্রম কিন্তু শুরু করবেন। চিত্রনায়ক ফেরদৌস সহ তার যে সাথে যারা তারাও এসেছেন, এই আসনে মোট কিন্তু পাঁচজন প্রার্থী, পাঁচজনের মধ্যে কিন্তু চারজন প্রার্থী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন ফেরদৌস সহ। এবং কিছুক্ষণ আগে আমি ফেরদৌসের সাথে কথাও বলেছি, তিনি জানিয়েছেন যে তিনি খুবই আশাবাদী জয়ের ব্যাপারে, এবং তিনি ভোটারদের বলছেন যে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসে এবং ভোট দিতে আসেন। দেখেন, আমি দেখাচ্ছি যে এই আসনের জন্য কত প্রার্থীদের সাথে সমর্থক সবাই কিন্তু এসেছেন এবং তারা কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যেই আছে। এই ঢাকা দশ, এভাবে কিন্তু ঢাকা ১৮ আসনের প্রার্থীদের পর্যন্ত প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এবং রিটার্নিং কর্মকর্তা তিনি বলছেন যে এই যে প্রার্থীগুলো রয়েছে, আগামী 21 তারিখ বৃহস্পতিবার সকল প্রার্থী ঢাকা 1-20 পর্যন্ত সবার সাথে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল বৈঠক করবেন এবং তাদের দিক নির্দেশনা দেবেন। আইরিন, এই হচ্ছে এই প্রতীক বরাদ্দের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত। রংপুর চার আসনের ভোট যুদ্ধে দুই আলোচিত ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ও লাঙ্গলের প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল। এলাকার উন্নয়ন ও নিত্যপণের ঊর্ধ্বগতিতে সাধারণ ভোটারদের মধ্যে অসন্তোষ রয়েছে, যদিও এসব নিয়ে বিচলিত নন নৌকার প্রার্থী। লাঙ্গলের প্রার্থীও জয় নিয়ে আশাবাদী, সুষ্ঠু নির্বাচনে পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। রংপুর থেকে জুল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনাওয়াজ জনি। নদীনালা আর ইতিহাস ঐতিহ্যে ভরা রংপুরের কাউনিয়া পীরগাছা উপজেলা, কৃষি আর বিড়ি শিল্প এই দুই উপজেলার মূল চালিকা শক্তি। ছটি ইউনিয়ন একটি পৌরসভা মিলে কাউনিয়া উপজেলায় জনসংখ্যা প্রায় 3.5 লাখ। তিস্তার তীর ঘেঁষে এর অবস্থান, বিড়ি আর কৃষি নির্ভর জনপদ। ভোট নিয়ে স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া। আমরা লৌকা বুঝি না, লাঙ্গলও বুঝি না, যে মানুষের পাশে থাকবে আমরা তাকেই ভোট দেব। আর 15 বছর তো আমরা দেখলাম কাউনিয়া পীরগাছা কি হয়েছে, কিছুই হয়নি। বাণিজ্য মন্ত্রী যে আছে, আমার কাউনিয়া হারাগাছের মধ্যে কোনো কাজ করে নেই। আমরা নতুন ক্যান্ডিডেট, আমাদের আশা প্রত্যাশা। 9টি ইউনিয়নের পীরগাছা উপজেলায় জনসংখ্যা প্রায় 4.5 লাখ। এখানে শিল্প না থাকলেও কৃষি শক্তিতে এগিয়ে যাওয়া মানুষজন বলছেন অধিকার বঞ্চিত তারা, ক্ষোভ রয়েছে নিত্যপণ্যের দাম নিয়েও। দৃশ্যত আমাদের কাউনিয়া উপজেলার তেমন কোনো উন্নয়ন বা উন্নতি হয়নি, আমরা উন্নয়ন চোখে দেখতে পারিনি। গরিব সাধারণ মানুষকে 200 টাকা স্যার পিএস খাওয়াইছে, এখন বর্তমান 250 টাকা স্যার পিএস কালকে। স্থানীয় ইস্যুকে কাজে লাগিয়ে জয়ে আশাবাদী আলোচিত বিড়ি ব্যবসায়ী জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল। আর ঠুঙ্কো বিষয়ে ভোটারদের কান ভারী না করার আহ্বান নৌকার প্রার্থী বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির।
উনি নিজেই বলেছেন যে আমি এলাকার মানুষ না, উনি গোপালগঞ্জের মানুষ, উনি রংপুরে এসেছেন রাজনীতি করার জন্য, রংপুরে এসেছেন তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করে তার ব্যবসায়িক লাভবান হওয়ার জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য উনি দীর্ঘ সময় ধরে কোনো কিছুই করেনি। উনি নিজে তো স্থির না, উনি তো প্রতি সকাল বিকেল একসময় আমাদের দলে ছিলেন, তার বাবা একসময় আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিলেন, উনি একসময় দূরসভাতে যান, তারপর উনি ওখানে গেছেন। তো যারা প্রতিনিয়ত দল বদলায় তাদের জেনুইনিটি নিয়ে তো প্রশ্ন থেকেই যায়, তারা কি স্থির মানুষ? রংপুর চার আসনে এবার ভোটার 4,78,383 জন। সরকারের 15 বছরের উন্নয়নের হিসেব নিকেশ করছেন রংপুর চার আসনের ভোটাররা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের অধিকার আদায়ে পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করতে চান তারা। জুয়েল আহমেদ, বাংলাভিশন, পীরগাছা, রংপুর। স্বাধীনতা কাপ ফুটবল। নতুন মৌসুমে প্রথম শিরোপার প্রত্যাশা নিয়ে আজ স্বাধীনতা কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুপুর 1:45 শুরু হবে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি। ঘরোয়া ফুটবলে সময়ের সেরা দল বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের সর্বশেষ চার আসরে চ্যাম্পিয়ন কিংসরা। সম্প্রতি এএফসি কাপেও দারুণ পারফর্ম করেছে দলটি। স্বাধীনতা কাপের সেমিফাইনালেও নিজেদের শক্তি ভালোভাবেই প্রমাণ করেছে গত মৌসুমে চ্যাম্পিয়নরা। ঢাকা আবাহনী উড়িয়ে দিয়েছে 4-0 গোলে। এবারও শিরোপার ফেভারিট তারা। দলীয় শক্তি ও সাম্প্রতিক সাফল্যে অস্কার বুজনের দলটিকে এগিয়ে রাখছে ফাইনালে। অন্যদিকে স্বাধীনতা কাপে প্রথম আসরে চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান সময়ের পরিবর্তনে ধরে রাখতে পারেনি সেই সাফল্য। পেশাদার ফুটবল পরিবর্তনের পর প্রিমিয়ার লিগে এখনও শিরোপা জিততে পারেনি দলটি। দীর্ঘ এক যুগ পর গত মৌসুমে ঘরে তুলতে পেরেছে ফেডারেশন কাপ শিরোপা। এবার স্বাধীনতা কাপে রহমতগঞ্জের বিপক্ষে 1-0 গোলে সেমিফাইনাল জিতে 9 বছর পর ফাইনালে উঠেছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। দর্শক ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টার আগে একটা রয়েছে, নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।